সো হ্যালো হ্যালো গাইস, তোমাদের সকল খেলা মালিউটি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওটা এই কারণে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের মোকো ইভেন্ট যেহেতু আসছে, সেই মোকো ইভেন্ট উপলক্ষে কিন্তু আমরা হ্যাকারস্টোর দেখতে পেয়ে যাবো আমাদের ইন্ডিয়ান সার্ভারে। এবং ইন্ডিয়ান সার্ভার হ্যাকারস্টোর উপলক্ষে যে দুটো বান্ডিল আসছে সেই দুটো বান্ডিলে আছে কিন্তু রিভিউ দেখাবো। এছাড়াও চলছে আমাদের চ্যানেলে আনলিমিটেড গিভওয়ে, তো আনলিমিটেড গিভওয়েতে প্লিজ পার্টিসিপেট করো, যেখান থেকে পেয়ে যাবে কিন্তু 100 ডায়মন্ড টপ আপ গিভওয়ে। তবে হ্যাকারস্টোরের নিউজ শুরু করার আগে আমি তোমাদের একটা গাজলান নিউজ দেবো, যেটা আমি অনেকদিন ধরেই দেবো বলে ভাবছিলাম। তো আমাদের ইন্ডিয়াতে দেখেছো তিন তিনটে গোল্ড রয়্যাল বান্ডিল ব্যাক এসেছে, তেমনই এটা দেখতে হচ্ছে ফিলিপাইন্সের গোল্ড রয়্যাল বান্ডিল ব্যাক এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি টপ হিসেবে আমাদের ব্রেকডাউন বান্ডিল কিন্তু ফিলিপাইন্সে পড়তে নেমেছে সময় ব্যাক করে দিয়েছে। মানে বুঝতে পারছো অন্যান্য সার্ভারে ব্রেকডাউন বান্ডিলের কোনো মানে ভ্যালু নেই, যা ভ্যালু শুধু আমাদের ইন্ডিয়ান সার্ভারেই রয়েছে। তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে কবে ব্যাক আসবে ভগবানই জানে। তবে যাই হোক, আমাদের পুরাতন প্লেয়ারদের জন্য কিন্তু একটা চিহ্ন বা একটা ব্যাজের কিন্তু অবশ্যই ব্যবস্থা করা উচিত, যাতে বুঝতে পারে যে এই প্লেয়ারটা বহুত পুরাতন বা এই ড্রেসটা কিন্তু বহুত পুরাতন। যেমন গ্রিন ক্রিমিনাল বান্ডিলের সাথে হয়েছে, অনেকেই কিন্তু বহু কষ্ট করে গ্রিন ক্রিমিনাল বান্ডিলটা নিয়েছিল কিন্তু এখন সবার কাছে অ্যাভেলেবেল, তো কেউই জানতে পারবে না যে এই প্লেয়ারটা পুরাতন কি না পুরাতন না, তার জন্য নিশ্চয়ই একটা ব্যাচের ব্যবস্থা করা উচিত। কিন্তু এর পরের জিনিসটা তো ভাই সেটা হচ্ছে একদম চমৎকার নিউজ ভাই, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আনলিমিটেড কাস্টম রুট কার্ড 500 ডায়মন্ড দিয়ে নিতে পারবে। তো এটা মানে অসাম হতে চলেছে এবং 24 ঘন্টা তোমার টাইম লিমিট থাকবে 500 ডায়মন্ড দিয়ে তুমি এই কাস্টম রুম কার্ডটা নিলে, এবং 24 ঘন্টা টাইম থাকছে, এই 24 ঘন্টার মধ্যে আনলিমিটেড কাস্টম রুম মানে আনলিমিটেড কাস্টম রুম মানে। তো ভাই এই কাস্টম রুম কার্ড হলে অনেক স্টার্টআপ ইউটিউবারদের কিন্তু খুবই ভালো হবে, যারা স্টার্টআপ ইউটিউবাররা কাস্টম রুম ক্রিয়েট করে তারা 500 ডায়মন্ড দিয়ে কিনে নিয়ে কিন্তু সারাদিন ধরে কিন্তু তাদের ফ্যান্সদের কিন্তু কাস্টম রুম খেলা দাঁড়াবে। তো এই কাস্টম রুমের জন্য আমি অপেক্ষা করছি, তবে এর কোনো কনফার্ম নিউজ নেই। যদি কেউ বলে থাকে এর কনফার্ম নিউজ মানে কনফার্ম ডেট, তাহলে কিন্তু সে নিশ্চয়ই ভুল বলছে। এছাড়া স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছে আপকামিং আমাদের ডায়মন্ড রয়্যাল, আপকামিং ওপেন রয়্যাল এবং আমাদের ইনকিউবেটর এমপি ফাইভ তো এসে গেছে, এবং সঙ্গে কিন্তু আমাদের লেস ডায়মন্ড মোর ডায়মন্ড 9 সেপ্টেম্বর আসতে চলেছে। তো তোমাদের বড় বড় ভিডিও দেখতে হলো না বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে যেতে হলো না, আমি খুব শর্টের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম পুরো জিনিসটা। এবং সত্যি কথা বলতে কি এবারে আমার ফোর্থ অ্যানিভার্সারি খুব একটা ভালো লাগলো না, কারণ না কোনো ফ্রি ক্যারেক্টারের লিস্ট দিল, না কোনো গোটা ম্যাজিক কিউব দিল, না কোনো ইমোট দিল, কারণ বারের সার্ভারে আমাদের এই নতুন ইমোটটা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, এই নতুন ইমোটটা কিন্তু ফোর্থ অ্যানিভার্সারি ক্যালেন্ডারে ইনক্লুড ছিল, তারা কিন্তু একদম ফ্রিতে পেয়ে গেছে। তবে তোমাদের ফোর্থ অ্যানিভার্সারি ইভেন্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই খেলা ইউটিউব চ্যানেলের সাথে শেয়ার করবে, যা যদি তোমাদেরকে নিচে কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এবার তোমাদের আমি দেখে দেবো বহু প্রতিক্রিয়া আমাদের হ্যাকার স্টোর, কারণ মোকো ইভেন্ট আসতে চলেছে, মোকো একটা নিজে বড় হ্যাকার, তো সেই জন্য আমাদের কিন্তু ইন্ডিয়া সার্ভারে হ্যাকার স্টোর দেখতে পেয়ে যাবো, এটাই আমি কিছুদিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এবং সেই হ্যাকার স্টোরে দেখতে পাচ্ছ দুটো বান্ডিল রয়েছে, এই দুটো বান্ডিল কিন্তু আমাদের হ্যাকার স্টোরে আসতে চলেছে, এবং এই দুটো বান্ডিল কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আগেই চলে এসেছিলো, এবং পোকার এমপিওটি ইভেন্ট যখন চলছিল সেই সময় এই বান্ডিলগুলো এসেছিলো, সেই জন্য ধরা হয়েছে পোকার এমপিওটি নিয়ে ড্রেস এগুলো। তো এই ড্রেসগুলো যথেষ্টই সুন্দর এবং অনেকের কাছে নিয়ে অনেকের পছন্দ কিন্তু, তো হ্যাকার স্টোরে খুব বেশি টাকা খরচা হয় না, 1500 ডায়মন্ডের মতন বা 2000 ডায়মন্ডের মতন লাগবে, তো হ্যাকার স্টোর থেকে কিন্তু আমরা খুব ইজিভাবে নিয়ে নিতে পারবো, কারণ তুমি দেখতে পাচ্ছ হ্যাকার স্টোরের স্ট্রাকচারটা ঠিক কেমন হতে চলেছে, হ্যাকার স্টোরের স্ট্রাকচারটা ঠিক এমন হতে চলেছে যখন আমাদের ইভেন্টটা আসবে। এবং স্ক্রিনের মধ্যে যেমনটা তুমি দেখতে পাচ্ছ 9টা ডায়মন্ডে আমাদের কিন্তু স্পিন করা শুরু হবে, এবং আস্তে আস্তে 9টা ডায়মন্ডের পর কিন্তু ডায়মন্ডের পরিমাণ বাড়তে থাকে যেমনটা ফেডারেলি হয়ে থাকে, এবং তুমি যে ড্রেসটা চুজ করবে কিন্তু সেই ড্রেসটা পাবে, একসাথে কিন্তু দুটো ড্রেস পাবে না। এবং এই ড্রেসগুলোর একটা সিক্রেট তোমাদের বলে দিই, যেহেতু এই ড্রেসগুলোতে সবকটাতে তাসের বিভিন্ন ধরনের চিহ্ন আছে, তো ফ্রিফায়ার প্ল্যান করেছিল আমাদের এই MP14টা কিন্তু ওপেন রয়্যালে দেওয়ার একটা প্ল্যান করেছিল, কিন্তু তারা কোনো পজিশনই পায়নি যে ওপেন রয়্যালে দেবে, তারা কী করলো ওপেন রয়্যালের বদলে এই MP14টা একেবারে ডাইরেক্ট কিন্তু আমাদের ইনকিউবেটর করে দিয়েছিলো, যেটা নাম হয়ে গেছিলো পোকার MP14। তো আমাদের এই MP14টা থেকে কিন্তু পোকার MP14-এর কনসেপ্টটা এসেছিলো, তো এই MP14টা যদি এইবারে যদি হ্যাকার স্টোরের মাধ্যমে বা এই ড্রেসগুলো সঙ্গে সঙ্গে যদি আমাদের এই MP14টা ওপেন রয়্যালে দিয়ে দেয় তো খুবই ভালো হয়, কিন্তু ওপেন রয়্যালে তো দেখেছো কী দিচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই সমস্ত নিউজগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি নিউজে দেওয়া সমস্ত তথ্যগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে, শেয়ার করবে এবং খেলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে ধরো ফ্রিফায়ার রিলেটেড লেটেস্ট আইটেম, ফ্রি আইটেম, সরল বাংলা ভাষা বিশেষ কিছু তথ্য। তো খেলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।